ভালো করে হাত দিয়ে আগে মেখে দিতে হবে। দেখা যাক, চলো। গুড ইভিনিং। আজকের ভিডিওটা সন্ধ্যেবেলা থেকেই শুরু করলাম, আর কালকে অবধি এটা কন্টিনিউ করব। আজকে সন্ধ্যেবেলা যা টুকটাক কাজ করি সে সমস্ত দেখাবো, আর ইচ্ছা আছে কালকে রামকৃষ্ণদেবের জন্মতিথি আর কি। জন্মতিথি হিসাবেই তো ওনার পুজোটা হয়। আমার বাপের বাড়ির দিক থেকে সবাই বেলুড় মঠের দীক্ষিত, আর আমার শাশুড়ি মাও বেলুড় মঠের দীক্ষিত, তো আমারও খুব ইচ্ছা দীক্ষা নেওয়ার, হয়ে ওঠেনি, মানে কপালে না থাকলে হয় না আর কি। করোনা, তা আমরা ওনাদের মানি, রামকৃষ্ণদেব সারদামা স্বামীজি সবাইকে বেশ মানি, মানে ছোটোবেলা থেকে ওনাদের তো দেখে আসছি বাড়িতে, ওনাদের পুজো আচ্ছা হচ্ছে। আমার দিদার বাড়িতে মহারাজরা আসতো ছোটোবেলা থেকেই, নানা রকম কথাবার্তা শুনতাম ওনাদের, তা ভালো লাগে আর কি। আর ঠাকুর দেবতা তো আমার একটু ভালো লাগে, কেননা তোমরা এতদিন দেখে বুঝেছো। কালকে রামকৃষ্ণদেবের তিথি পুজো আর কি, তা সেটা আমি বাড়িতে তো ঠাকুরকে মালাঠালা দিয়ে ফল টল দিয়ে পুজো করব। আর আমার মা আর আমার শাশুড়ি মাও আগে যেত, তা এখন যেতে পারে না, শরীর খারাপের দরুন এখন আর যেতে পারে না। মাতৃসংঘ এখানে একটা আছে, সেইখানে পূজা আচ্ছা হয় আর কি। সেই দিনটা বেশ বড় করেই পুজো হয়। আমার ইচ্ছা আছে কালকে ওখানে যাওয়া সকালবেলা, আর যদি যেতে পারি তাহলে তোমাদের সাথেও অল্প আর তো শেয়ার করতে পারি, কারণ ওখানে খুব ভিড় হয়। কতটুকু যেতে পারলেও কতটুকু শেয়ার করতে পারবো আমি জানি না, হয়তো পুজোটা আমি শেয়ার করতে পারবো না, অত সকালবেলা আমি যেতেও পারবো না। ওখানে 7টা থেকে পুজো আরম্ভ, আমার যেতে যেতে তো সংসারের কাজকর্ম সেরে যেতে যেতে একটু বেলা হবে, বাড়িতেও নিজে একটু পুজো করব। তা সেই জন্যই ভাবলাম সন্ধেবেলা থেকে আজকে ভিডিওটা শুরু করি, তাহলে কালকে অবধি কন্টিনিউ করতে পারবো, তাই জন্যই আরও সন্ধেবেলা থেকে শুরু করলাম। কাজকর্ম যা যা করবো শেয়ার টেয়ার করবো, তোমরাও দেখতে থাকো আমি কি কি কাজ করি। চলো রান্নাঘরে চলে এসছি। ফার্স্টে কুলের আচার বসাবো। এই দেখো, এই কুলটা 1.5 কেজি মতো কুল আছে, এটা আমি ধুয়ে রোদে দিয়ে রেখেছিলাম, আর সমস্ত কুলগুলো ফাটিয়ে ফাটিয়ে রেখেছি। এবারে আচারটা বসিয়ে দিই, তারপরে রান্না করবে। এখানে দেখো গুড় আছে, আখি গুড় 2 কেজি এনেছি, আমি জানি না খেয়ে টেস্ট করে দেখতে হবে, চিনিও মেশাতে হবে। প্রথমে এই গুড়টা দিয়ে আমি কুলটাকে মেখে নেব, এই কুল আর গুড় দিয়ে ভালো করে হাত দিয়ে আগে মেখে দিতে হবে। খুন্তি দিয়ে কিন্তু ক্যারিকেচার করলে হবে না, আগে ভালো করে হাত দিয়ে মাখতে হবে। বসিয়ে দিয়েছি দেখো, এবার সময় লাগবে, অনেকটাই সময় লাগে। এখন গুড়টা একটু গলুক, তারপরে নাড়ানাড়ি করব। দেখেছো সমস্ত গুড়টা গলে গেছে, এবার এটা একটু ফুটে চিট ভাবটা হবে, আর আমাকে একটু মুখে দিয়ে দেখতে হবে মিষ্টিটা ঠিক হলো কি না, না হলে মা বলে যে গুড়ে ঠিকমতো মিষ্টি না হলে চিনি দিতে হয়। দেখা যাক, চলো হোক, তারপর আবার দেখাচ্ছি। দেখো আচারটা প্রায় প্রায় হয়ে এসছে, আর একটু হবে। এদিকে আমি একটা মশলা বানিয়ে নিচ্ছি, সেটা তোমাদের দেখাচ্ছি কি মশলা বানাচ্ছি। এই দেখো চাটু বসিয়ে দিয়েছি, এর মধ্যে 3টে শুকনো লঙ্কা দিলাম, আর শুকনো লঙ্কাটা একটু ভাজা ভাজা হোক। পাঁচফোড়ন দিচ্ছি বেশ পরিমাণ মতো, আচারটা তো বেশ অনেকটাই আছে, পাঁচফোড়নটা একটু সিম করে করে ভাজতে হবে যাতে পুরোটা পুড়ে না যায়। এটা ভাজা হয়ে গেলে মিক্সিতে গুঁড়ো করে আমি নাবাবার আগে আচারের মধ্যে দিয়ে দেবো। এই দেখো পাঁচফোড়ন আর লঙ্কাটা যে ভেজে নিয়ে মিক্সিতে গুঁড়িয়ে নিয়েছি। এবার দেখো আমার আচারটা মোটামুটি, আমাকে কিন্তু আর চিনি কিছু দিতে হয়নি, এই গুঁড়েই হয়ে গেছে।
আর এই যে মশলাটা এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি, এবার মশলাটা পুরোটা মিশিয়ে দিলাম। মশলাটা দিয়ে এবার আচারের সাথে ভালো করে মিশিয়ে দেব। ব্যাস আচারটা আমার তৈরি হয়ে গেল। তবে এই যে এতটা দেখো কতটা ঝোল ঝোল ভাব আছে, সেইটা আমি এবারে রোজ রোদে দেব, তাহলে একদম গামাখা গামাখা হয়ে যাবে, একদম আচার রেডি হয়ে যাবে। যত এটা শুকিয়ে যাবে তত ভেতরে রসটা ঢুকে যাবে, খেতেও তত ভালো হবে। আচার যত রোদে দেওয়া হয় আচারের টেস্ট কিন্তু তত বাড়ে। চলো আমার আচার রেডি। ফুলের আচার তো হয়ে গেছে, তারপরে ডিনারটাও করে নিলাম। পনিরের তরকারি করেছি, ডাল করেছি, চলো দেখিয়ে দিচ্ছি তোমাদের ডিনারটা কী কী করে। আমার ডিনার রেডি হয়ে গেছে, দেখো পেঁয়াজ দিয়ে মুসুরির ডাল সেদ্ধ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, কাঁচা তেল, এদিকে পনির দিয়ে বাদাম, ফুলকপি, ক্যাপসিকাম দিয়ে একটা তরকারি করেছি, আর ডিম সেদ্ধ, আর আর মাছ ছিল একটা, হয়ে গেল। গুড মর্নিং, আজকে নেক্সট ডে মর্নিং, ভীষণ রোদ, ছাদে এসেছি, স্নান টান হয়ে গেছে, জামা কাপড় শুকো দিতে এসেছি, আর আবার এখন থেকে ভিডিওটা চালু করে দিলাম। আজকে হচ্ছে 4ঠা মার্চ, ঠাকুরের জন্মদিন। চলো আজকে স্নান হয়ে গেছে, এবার নিচে গিয়ে ঠাকুর পুজো করব। আমার বর মেয়ে সবাই বেরিয়ে গেছে, এবার নিশ্চিন্ত মনে ঠাকুর পুজো করব। চলো আজকে ঠাকুরকে ঠাকুর পুজো দেখাবো না, কিছুটা দেখাবো, চলো যতটা পারি সবার সাথে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। চলো এবার নিচে যাই, আমার স্নান তো হয়েই গেছে, দেখো জামা কাপড়ও শুকো দেওয়া হয়ে গেছে সমস্ত, এবার নিচে চলো। ঠাকুর ঘরে চলে এলাম, প্রথমেই শারদামা আর রামকৃষ্ণদেবের গলায় মালা পরিয়ে নিচ্ছি। আমি আমার ঘরের ঠাকুর পুজো শুরু করলাম, এরকম নিজের মতো করেই সমস্ত মালা ঠালা পরিয়েছি সব ঠাকুরকে, আর ফুল চন্দন যেরকম দিই সেরকমই, রোজ তো আর মালা পরাই না, এই মালা পরিয়েই স্পেশাল ফল টল দিয়ে একটু পুজো করছি আর কি। চলো দেখো ওইটুকুই তোমাদের দেখাই। আমার পুজো শেষ হয়ে গেল, বাড়ির পুজো দেখো, এবার প্রসাদ খাবো নিজে একাই, কেউ তো নেই, মেয়ে স্কুল থেকে এলে খাবে। চলো রেডি হয়ে গেছি, বললাম মাতৃ সঙ্গে যাব, তা এখন যাব একটু মায়ের বাড়িতে, মা অলরেডি চলে গেছে, মেয়ে যদি যায়, মেয়েও স্কুল থেকে এসে গেছে, দেখি ও যদি যায় ওকে নিয়ে একটু যাব মায়ের বাড়িতে, আগে যাব তারপর মাতৃ সঙ্গে যাব। আমি জানি না ওখানে গিয়ে আমি কতটা ভিডিও কি তুলতে পারবো না তুলতে পারবো, চেষ্টা করব। চলো এখন বেরিয়ে যাই, পুজো অলরেডি অনেকক্ষণ শুরু হয়ে গেছে, আমি গিয়ে যদি কিছুটা দেখতে পারি। চলো মাতৃ সঙ্গে চলে এসেছি, চলো এবারে ভেতরে ঢুকবো, ঠাকুর মায়ের দর্শন তোমাদেরও করাবো আমিও করব। দেখো ভেতরে ঢুকে এসেছি, মা ঠাকুর স্বামীজিকে কি সুন্দর সাজিয়েছে, তোমরা সবাই দেখো, আমার তো মন প্রাণ ভরে যায়। এখানে মা শারদার ফটো সমস্তটাই দেখাচ্ছি অল্প করে, বেশি কিছু দেখাতে পারবো না, পুজো প্রায় কমপ্লিটই হয়ে গেছে, এখন প্রসাদ বিতরণ হচ্ছে, এখানে সবাই প্রসাদ প্রসাদ খাচ্ছে, গল্প গুজব করছে, আরও অনেকে আছে, এই যে আমার মেয়ে দাঁড়িয়ে আছে দিদার সাথে, উনিও এসে ঠাকুর প্রণাম করছে। চলো ঠাকুর প্রণাম তো আমাদের হয়ে গেছে, এখন সমস্তটাই কিছুই দেখাতে পারলাম না, খুবই অল্প, এখন আমি এখানে ভোগ দিচ্ছে প্যাকেট সিস্টেমই, ওখানে বসে খাওয়া এখন অ্যালাউ না। আজকে দুপুরে দেখো আমাদের ভোগের প্রসাদ এসে গেল বাড়িতে, দেখলে একটু ভোগ নিচ্ছিলাম, ফ্রাইড রাইস, এদিকে আলুর দম, বেগুনি, অল্প মাছ, চাটনি, মিষ্টিও আছে, চলো আমরা খেয়ে নিই। ভোগের প্রসাদ খেতে বসে গেছি, যদিও বেশি ভিডিও তুলতে পারিনি ওখানে, বলেইছিলাম পারবো না হয়তো, অল্প স্বল্প তুললাম। চলো এবারে দুপুরবেলা ভোগ দিয়ে আজকে আমাদের লাঞ্চ হয়ে যাবে আমার আর মেয়ের, আর আমার বরেরটা তোলা থাকবে, সে রাত্রিবেলা খাবে। আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি, ভালো লাগলে প্লিজ লাইক করো, চ্যানেলটা ভালো লাগলে সাবস্ক্রাইব করো, আবার দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে।